দক্ষিণ সুদানের অবকাঠামোগত উন্নয়নে দিনরাত কাজ করছেন দেশটিতে শান্তি রক্ষায় নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। এরই মধ্যে 400 কিলোমিটার রাস্তার কাজ শেষ করেছেন তারা। বর্ষার আগে আরও 260 কিলোমিটার রাস্তার কাজ শেষে চলছে মহাকর্মযজ্ঞ। শান্তি রক্ষার পাশাপাশি নানা উন্নয়নমূলক কাজের কারণে প্রশংসিত বাংলাদেশ সেনাবাহিনী। দক্ষিণ সুদান ঘুরে এসে আফজাল হোসেনের রিপোর্ট। দক্ষিণ সুদানের রাজধানী জুবা ছাড়া দেশটির প্রত্যেকটি অঞ্চলেরই রাস্তার এমন বেহাল দশা। রাজধানীর সঙ্গে যোগাযোগ ব্যবস্থা নেই বললেই চলে, যেগুলো রয়েছে সেগুলো চলাচলের একেবারেই অনুপযোগী। এটি সংস্কারের পরের চিত্র। দুই দশক ধরে দক্ষতার সঙ্গে জাতিসংঘ মিশনের ম্যান্ডেট অনুযায়ী যুদ্ধ বিধ্বস্ত দেশটির রাস্তাঘাট নির্মাণ ও মেরামতের কাজ করছে শান্তিরক্ষায় নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনী। এরই মধ্যে 400 কিলোমিটার রাস্তার কাজ শেষ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বর্ষার আগেই আরও 260 কিলোমিটার রাস্তার কাজ শেষ করতে চলছে মহাকর্মযজ্ঞ। অবকাঠামোগত এই উন্নয়ন কাজ করতে গিয়ে পদে পদে রয়েছে চ্যালেঞ্জ। সড়কপথ না থাকায় নির্মাণ কাজে ব্যবহৃত ভারী যন্ত্রপাতি হেলিকপ্টারে নিতে হয় 260 কিলোমিটার দূরের টিওবিতে। সেখানকার দিনের তাপমাত্রা বেশি ও শুষ্ক থাকে, এমন আবহাওয়ায় কাজ করা অত্যন্ত কঠিন। এছাড়া পোকামাকড়, সাপ ও ম্যালেরিয়ার ভয় তো রয়েছেই। সব কিছু উপেক্ষা করে দেশটির উন্নয়নে দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন বাংলা সেনারা। জুবা হচ্ছে সাউথ সুদানের রাজধানী। এখান থেকে যে রাস্তাগুলো গিয়েছে অন্যান্য প্রদেশগুলোতে, সেই রাস্তাগুলো আমরা মেরামত করছি এবং কিছু কিছু রাস্তার নাম বাংলাদেশ রোড নামেও পরিচিত। শুধু রাস্তাঘাট নয়, তৈরি করে দেয়া হয়েছে খেলার মাঠও। নাম দেয়া হয়েছে বাংলাদেশ ফুটবল গ্রাউন্ড, যেখানে চলছে এই প্রীতি ফুটবল ম্যাচ। জুবারে সেক্টর কমান্ডার বলছেন, কাজের মাধ্যমে দক্ষিণ সুদানে বিশেষ অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে বাংলার শান্তিরক্ষীরা। বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ সেনাবাহিনীর ওপরে এদেশের সরকার এবং এদেশের জনগণের প্রচণ্ড আস্থা রয়েছে এবং তা আমরা অর্জন করতে সক্ষম হয়েছি। দেশটির শান্তিরক্ষা ও অবকাঠামো উন্নয়নে বাংলাদেশের 4টি কন্টিনজেন্ট কাজ করছে। আর এসব নানা উন্নয়নমূলক কাজের কারণে দক্ষিণ সুদানের মানুষের কাছে বাংলাদেশ সেনাবাহিনী এখন আস্থার নাম। আফজাল হোসেন, সময় সংবাদ, দক্ষিণ সুদান।